কুকথা বিতর্কে ইউটার্ন ফিরাদের। রেখাকে কুকথা বলিনি, মহিলাদের কেন অসম্মান করব? সমালোচনার মুখে সাফাই দিলেন ববি। দুদিন আগে হারোয়া উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপি নেত্রী রেখা পাত্র সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, জানিয়ে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমেও তীব্র নিন্দা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইটস ভেরি শকিং এন্ড ভেরি শেমফুল দ্যাট টিএমসি মিনিস্টার এন্ড ভেরি ক্লোজ সো কল্ড দ্য রাইট হ্যান্ড অফ আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি মিস্টার ফিরহাদ হাকিম, জনাব ফিরহাদ হাকিম হ্যাজ কল্ড দ্য উইমেন অফ বেঙ্গল মাল। মাল ইজ আ ভেরি চিপ, আ ভেরি স্লিজি ওয়ার্ড, আ ভেরি ডিসরেসপেক্টফুল ওয়ার্ড টুয়ার্ডস দ্য উইমেন, এনি উইমেন। অ্যান্ড আই এম শিওর দ্যাট নট ওনলি জনাব ফিরহাদ হাকিম, all the MPs, MLAs and the workers, the party members of TMC, they think that the women of Bengal are mal, which is bhogya vastu. We are here just to be consumed, savored, used and thrown away. We are like tissue paper. I can understand, we are not very shocked, জনাব ফিরহাদ হাকিম, বিকজ দিস ইজ দ্য ওয়ে ইওর গভর্নমেন্ট হ্যাজ বিন ট্রিটিং আস। চাপে পড়ে এর দুদিন পরই ইউটার্ন নেন রাজ্যের মন্ত্রী। মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেন রেখা পাত্র একজন ভদ্র মহিলা, আমি তাকে নিয়ে কিছু বলিনি। ফিরহাদের বক্তব্যের পর বিষয়টি নিয়ে জল ঘোলা হয়। রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে তিন দিনের মধ্যে রিপোর্ট তলব করে রাজ্য মহিলা কমিশন। এরপরই উল্টো সুর ফিরহাদের গলায়। তিনি বলেন, আমি মহিলাদের মাতৃরূপে দেখি, আমি বলেছিলাম 3 লাখ ভোটে ফেরো মাল, অর্থাৎ বিজেপিকে বলেছিলাম, তবুও কারো যদি এই কথায় দুঃখ লাগে আমি ক্ষমা প্রার্থী। এ বিষয়ে তিনি এদিন বলেন, নারীদের আমি মাতৃরূপে দেখি, হেরে ভূত ফেরো মাল এটা হচ্ছে ভোটের ক্যান্ডিডেট, কোনো নারীর ব্যাপার নয়, বিজেপির ব্যাপারে। আমি রেখা পাত্র, তাকে ভদ্র মহিলা বলে সম্বোধন করি, কারণ গদি মিডিয়া তো পুরোটা দেখাবে না। আমি সম্বোধন করেছি ভদ্র মহিলা বলে, তারপর বলেছি যে 3 লাখ ভোটে হেরে গিয়েও হেরো মাল অর্থাৎ বিজেপি তারা কেসে গেছে, এটা দুর্ভাগ্যজনক। যদিও কারোর যদি লেগে থাকে মনে, আমি তার জন্য অত্যন্ত দুঃখিত, কারণ কোনো নারীকে অসম্মান করব এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার নেত্রী নারী, আমার মা নারী, আমার স্ত্রী নারী, আমার 3 কন্যা নারী, নাতনি নারী, নারীদের অপমান করব এটা কখনো হতে পারে? আর বাংলায় নারীকে সম্মান করি বলেই দুর্গা পূজা করি, কালী পূজা করি, সরস্বতী পূজা করি। আমাদের নারীকে অসম্মান করাটা আমাদের বাংলার কৃষ্টিতে, সংস্কৃতিতে নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে,